নিক্ষিপ্ত করি
ছন্দ কি হবে স্যার চ্যাপ্টার 6 সেকশন 2 ভার্স নাম্বার 1 বলা আছে ইকাম ইবাদত কিয়াম এটি সংস্কৃত ছিল আচ্ছা তিনি এক এবং অদ্বিতীয় ছন্দ কি হবে স্যার চ্যাপ্টার 6 6 ভার্স নাম্বার 9 বলা আছে নাচস্য কসি জানিতা না জানিব সর্বসংক্ষেপে সব কখনো জন্মগ্রহণ করেনি এবং তার কোন সন্তান নেই তার মতো আর কেউ নেই যজুর্বেদ অধ্যায় 32 শ্লোক নম্বর 3 এবং সেটা 17 উপনিষদ অধ্যায় 4 শ্লোক নম্বর 19 বলা আছে নাতস্য প্রতিমা আস্তি প্রতিমা সংস্কৃত শব্দ যার অর্থ আছে মূর্তি বা স্থাপত্য বা ছবি বা পেন্টিং অর্থাৎ সর্বসত্য মানে ঈশ্বরে কোনো মূর্তি নেই কোনো স্থাপত্য নেই কোনো ছবি নেই কোনো পেন্টিং নেই তার সমতুল্য কোনো কিছুই নেই বললাম যে কুল্লাহু মানাহা একইভাবে যেমন সূরা সূরা নম্বর 42 আয়াত নম্বর 11 তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে লাইসা কামিসলি শাইয়ান তার সমতুল্য কোনো কিছুই নেই যদি অধ্যায় 40 শ্লোক নম্বর 8 বলা হয়েছে যে তিনি পবিত্র শয়তান তাকে বিদ্ধ করতে পারে না তিনি নিজে থেকে সৃষ্টি হয়েছেন অর্থাৎ স্বয়ংভূ তিনি যা ইচ্ছা করেন তাই হয় কোন ফায়াকুন যদি বেদ অধ্যায় 40 শ্লোক নম্বর 9 বলা হয়েছে যে যারা নকল ঈশ্বরের উপাসনা করে তারা অন্ধকারে নিমজ্জিত হয় আর যারা মানুষের যদি বেদ অধ্যায় 40 শ্লোক নম্বর 9 বলা হয়েছে যারা প্রাকৃতিক উপাদান অর্থাৎ আগুন পানি বাতাস এসবের পূজা করে তারা অন্ধকারে নিমজ্জিত হয় আর যারা মানুষের বানানো যেমন মূর্তি চেয়ার টেবিল এসবের পূজা করে তারা আরো বেশি গভীর অন্ধকারে নিমজ্জিত হয় হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ ঋগ্বেদে বুক নাম্বার 1 চ্যাপ্টার 45 শ্লোক নাম্বার 16 বলা আছে উপাসনা করা একমাত্র তারই তিনি একমাত্র ঈশ্বর এবং হিন্দু ধর্মের ব্রহ্মসূত্র হচ্ছে ইকাম ব্রহ্মা দ্বিতীয় নাস্তি নেহা নাস্তি কিঞ্চন খুদা একই হে দুসরা নেই হে নেই হে নেই হে জরা ভি নেই হে ঈশ্বর একজনই আর কেউ নেই আর কেউ নেই আর কেউ নেই এতটুকুও নেই সুতরাং হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ অনুযায়ী ইবাদত করা উচিত এক এবং অদ্বিতীয় আল্লাহ এবং তার সাথে অন্য কারো শরীর বা সমকক্ষ মনে করা উচিত নয় সাব্যস্ত করা উচিত নয় এবং মূর্তি পূজা করা হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী নিষিদ্ধ এরপর আমরা যদি বলি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ খ্রিস্টানদের বাইবেলের দুটি ভাগ একটি হচ্ছে ওল্ড টেস্টামেন্ট এবং একটি নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট মূলত কি তাওরা যেটি ইহুদিদের ধর্মগ্রন্থ এবং নিউ টেস্টামেন্ট হচ্ছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ প্রথমে আমরা আলোচনা করব ওল্ড টেস্টামেন্ট যেটি ইহুদিদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে বুক অফ ডিউটারনমি চ্যাপ্টার 6 ভার্স নাম্বার 4 বলা হয়েছে সামা ইসরাইল ও আদনাই হাইনা ওয়াদাইকা এটি একটি হিব্রু করেছেন যার অর্থ হচ্ছে হে ইসরায়েল শুনো আমাদের ঈশ্বর আমাদের প্রভু একমাত্র ঈশ্বর এটি মুসা আলাইহিস সালাম বলেছিলেন তার কমের উদ্দেশ্যে এবং একবার ওল্ড টেস্টামেন্টের বুক অফ আইজা চ্যাপ্টার 43 ভার্স নাম্বার 11 বলা হয়েছে যে আমি একমাত্র সত্য ঈশ্বর আমি ছাড়া অন্য আর কোনো পরিত্রাতা নেই বুক অফ আইজা চ্যাপ্টার 43 ভার্স নাম্বার 9 বলা হয়েছে যে আমি একমাত্র ঈশ্বর আমি ছাড়া কোনো সত্য ঈশ্বর নেই এছাড়া বুক অফ এক্সোডাস চ্যাপ্টার 20 ভার্স নাম্বার 3 থেকে 5 এবং বুক অফ ডিউটারনমি চ্যাপ্টার 5 ভার্স নাম্বার 7 থেকে 9 বলা আছে যে একমাত্র এক ঈশ্বর ইবাদত করো এবং তিনি ছাড়া অন্য কারো ইবাদত করো না আসমানে জমিনে এবং পাতালে যা কিছু আছে সব কিছুর মালিক এক ঈশ্বর তিনি এরপর আমরা যদি পড়ি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ এটি নিউ টেস্টামেন্ট খ্রিস্টানদের ধর্মে তাওহীদের কথা বলার আগে আমি বিষয়টা ক্লিয়ার করতে চাই যে ইসলাম হচ্ছে একমাত্র খ্রিস্টান ধর্ম যা বিশ্বাস স্থাপন করে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের উপরে সে মুসলিম প্রকৃত মুসলিম নয় যে ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস স্থাপন করে না আমরা মুসলিমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম পিতার ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন তিনি কুষ্ঠ রোগীকে জন্মান্তর রোগীকে সুস্থ করেছিলেন তিনি মৃত্যুকে জীবিত করেছিলেন বিজিল্লাহ আল্লাহ সাহায্যে আমরা খ্রিস্টানরা এবং মুসলিমরা একই সাথে আছি তবে আমাদের মধ্যে মূল পার্থক্য হলো কিছু খ্রিস্টান বলেন যে যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু নিজে ঈশ্বর দাবি করেছিলেন এবং তার উপাসনা করতে বলেছিলেন কিন্তু আমরা যদি পুরো বাইবেল পড়ি পুরো বাইবেলে একটিও সুস্পষ্ট এবং প্রত্যক্ষ উক্তি পাবেন না যেখানে যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু নিজের মুখে বলেছে যে আমি ঈশ্বর কথা বলেছি তোমরা আমার উপাসনা করো বরং আমরা যদি খ্রিস্টানদের বাইবেল পড়ি সেখানে বলা আছে গসপেল অফ জন চ্যাপ্টার 10 ভার্স নাম্বার 28 যে আমার পিতা আমার চেয়ে মহান গসপেল অফ জন চ্যাপ্টার 14 ভার্স নাম্বার 29 আমার পিতা সবার চেয়ে মহান এখানে পিতা বলতে ঈশ্বরকে বোঝানো হয়েছে সর্বশক্তিমান স্রষ্টাকে বোঝানো হয়েছে তিনি আরো বলেন গসপেল অফ লিউক চ্যাপ্টার 11 ভার্স নাম্বার 22 যে আমি শয়তানের আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে বিতাড়িত করি গসপেল অফ জন চ্যাপ্টার 5 ভার্স নাম্বার 30 বলা হয়েছে আমি নিজের ইচ্ছায় কিছুই করতে পারি না আমি যা শুনি আমি তার বিচার করি আর
হচ্ছে ন্যায্য বিচার, আমি নিজের ইচ্ছায় কিছুই করি না, আমার পিতার ইচ্ছায় আমার ইচ্ছা। কেউ বলে যে আমি নিজের ইচ্ছায় কিছু করি না, আমার পিতার ইচ্ছা অর্থাৎ ঈশ্বরের ইচ্ছায় আমার ইচ্ছা, সে একজন মুসলিম। আর মুসলিম আরবি শব্দের অর্থ হচ্ছে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। সুতরাং যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিসসালাম ছিলেন একজন মুসলিম। এবং একই চ্যাপ্টার 2 ভার্স নাম্বার 22 বলা হয়েছে, এখানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিসসালাম নিজের মুখে বলেছেন যে হে নাজারেতবাসী শুনো, আমি যীশু তোমাদের মধ্য থেকে মানুষের মধ্য থেকে নির্বাচিত একজন সাধারণ মানুষ, যাকে ঈশ্বর নির্বাচিত করেছেন বিভিন্ন অলৌকিক কর্মকাণ্ডের মাধ্যমে যাতে তোমরা সার্থক থাকো। সুতরাং যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিসসালাম ছিলেন একজন নবী, আল্লাহর প্রেরিত একজন রাসূল, এবং তিনিও ঈশ্বরের ব্যাপারে তাওহীদের ব্যাপারে ঠিক একই কথা বলেছেন যেটি ওল্ড টেস্টামেন্টে মুসা আলাইহিসসালাম বলেছেন, যেটি আমি এর আগে উল্লেখ করলাম বুক অফ চ্যাপ্টার 6 ভার্স নাম্বার 4। তিনি ঠিক এই কথাটাই বলেছেন, এটি উল্লেখ আছে গসপেল অফ মার্ক চ্যাপ্টার 12 ভার্স নাম্বার 29, সামা ইসরাইল ও আদনাই হাইনা আদনাই ইকা, হে ইসরাইল শুনো, আমাদের ঈশ্বর আমাদের প্রভু একমাত্র ঈশ্বর। সুতরাং ইহুদিদের ধর্মগ্রন্থ অনুযায়ী এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থ অনুযায়ী আমাদেরকে ইবাদত করতে হবে এক আল্লাহ, এবং তার সাথে অন্য কারো শরীক বা তার সমকক্ষ সাব্যস্ত করা যাবে না। এমনকি শিখদের ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেব তার প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের প্রথম অনুচ্ছেদ যেটিকে বলা হয় জ্ঞাপুজি, সেখানে বলা হয়েছে ঈশ্বর একজন, তিনি সত্য, তিনি একক। সুতরাং যদি আমরা হিন্দুদের ধর্মগ্রন্থ পড়ি, ইহুদিদের ধর্মগ্রন্থ পড়ি, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ পড়ি এবং শিখদের ধর্মগ্রন্থ পড়ি, তাহলে আমরা জানতে পারি যে সকল প্রধান প্রধান ধর্মগ্রন্থে এক তাওহীদের কথা বলা হয়েছে, এক এবং আদিত্য আল্লাহ ইবাদতের কথা বলা হয়েছে, এবং তার সাথে অন্য কাউকে শরীক করার বা তার মূর্তি পূজা করার ব্যাপারে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সুতরাং পবিত্র কুরআনে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের শিক্ষা দিয়েছেন, সেই তাওহীদের শিক্ষা আমাদের প্রত্যেক ধর্মের পবিত্র ধর্মগ্রন্থেও দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমাদের মুসলিম উম্মার জন্য যে সূরা আলী ইমরান 4 নম্বর 3 8 4 সূরাতে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে, সর্বশ্রেষ্ঠ সম্প্রদায় হিসেবে প্রেরণ করেছি মানব জাতির কল্যাণের জন্য, তোমরা সৎ কাজে উপদেশ দাও এবং অসৎ কাজকে বিরত রাখো এবং তোমরা আল্লাহকে ভয় পাবে। দেখ আমরা মুসলিম হচ্ছি আল্লাহ দেওয়া এই উপাধি যে আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, আমাদের দায়িত্ব হচ্ছে আমরা মানুষের কাছে সৎ কাজে উপদেশ দেবো, অসৎ কাজকে বিরত রাখবো, মানুষকে সত্যটা পৌঁছে দেবো। সুতরাং আমাদের ইসলামে পবিত্র কুরআনে যে তাওহীদের শিক্ষা দেওয়া হয়েছে ঠিক একই তাওহীদের কথা, এটা আমি উল্লেখ করলাম সূরা আলী ইমরান 4 নম্বর 3 আয়াত নম্বর 64 তে আল্লাহ বলেছেন যে তাওয়াল্লাহু ইলা কালিমাতিন সাওয়াই বাইনা ওয়া বাইনাকুম, এসো সে কথাই যে কথা আমাদের তোমাদের মধ্যে। সুতরাং এই কথাটা আমাদেরকে পৌঁছে দিতে হবে সে সমস্ত হিন্দু ইহুদি খ্রিস্টান এবং শিখ ভাইদের কাছে যে তাদের ধর্মগ্রন্থ এই তাওহীদের শিক্ষা দেওয়া হয়েছে, এবং ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ, একাগ্রের উপর বিশ্বাস স্থাপন করা, তাওহীদের পরে বাকি সব, প্রথম হচ্ছে তাওহীদ। সুতরাং আমরা যখন দাওয়াত দেব, যেহেতু দাওয়াত তাবলীগের উপরে আলোচনা হচ্ছে, আমরা যখন দাওয়াত দেব প্রথম আমাদের যে বিষয়টা থাকবে সেটি হচ্ছে তাওহীদ। আর এই তাওহীদের দাওয়াত আমরা বিভিন্ন ধর্মের মানুষকে দেবো, এবং এই সেক্ষেত্রে পদ্ধতিটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটি হচ্ছে সূরা নাহল 6 নম্বর 25 আত্ম প্রত্যেকটি মুসলমানের জন্য মানুষকে রবের কথা আহ্বান করবে, সৎ কাজে উপদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। সুতরাং আমাদের মুসলিমদের জন্য এটা খরচ, এটা কম্পালসারি যে আমরা মানুষের কাছে সত্যটা এই তাওহীদের বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেবো, এবং যে বিষয়গুলো সাদৃশ্য সেই বিষয়গুলোতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা তাদেরকে আহ্বান জানাবো। তার পাশাপাশি আমি এই বিষয়টা উল্লেখ করতে চাইব, আমাদের মুসলিম সমাজের মধ্যে অনেকগুলো দেখা যায় যে দল এবং খ্রিস্টা গঠন হয়েছে, আমরা সেক্ষেত্রেও যদি আমরা আল্লাহর আল্লাহর কালাম কুরআনকে অনুসরণ করি তাহলে সেক্ষেত্রেও সমাধান পাবো। এবং তোমরা আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে এবং ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরে পরস্পর বিচ্ছিন্ন হইও না,
যা কোরআন এবং সহিহ হাদিসকে বুঝে পড়ি এবং সে অনুযায়ী আমল করি, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের মুসলিমদের মাঝে যতগুলো বিভেদ আছে দ্বন্দ্ব আছে সে সমস্ত কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমরা সূরা নিসা সূরা নম্বর 4 আয়াতে বলি বলেছি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অনুগত করো আল্লাহ এবং অনুগত করো রাসূলের, এবং তোমাদের মাঝে যারা উলিল আমির আমির আছেন উলামায়ে কেরাম আছেন তাদের সাথে মতামত করো, আমি মত বিনিময় করো পরামর্শ করো, এবং তাদের সাথে যদি কোনো মতভেদ দেখা যায় তাহলে তোমরা ফিরে যাও আল্লাহর কিতাব এবং রাসূলের দিকে। আমরা প্রত্যেকটা বিষয় যেগুলোতে আমাদের মুসলিমদের মধ্যে ভেদাভেদ রয়েছে সেইগুলিতে যদি আমরা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা আলোচনা করি এবং জানার চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ ভেদাভেদগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা অন্যান্য ধর্মের মানুষের কাছে আল্লাহর এই তাওহীদের বাণী তাদের কাছে পৌঁছে দিতে পারবো, এবং কি সুন্দর শিক্ষা দেখেন কোরআনের মধ্যে, যখন বলা হচ্ছে কোরআনে যে এক আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে সুলভ করো শরীক করো না মূর্তি পূজা করো না, কিন্তু তারপরেও কিন্তু অন্য ধর্মকে গালি দিতে পাওয়া যায়। আমরা তো কোরআন পড়ে বুঝতে পারছি যে এক আল্লাহর ইবাদত করতে হবে, তাহলে আমরা কিন্তু কোনো হিন্দু ভাইকে গালি দিতে পারি না, কোনো ইহুদি ভাইকে বা খ্রিস্টান ভাইকে গালি দিতে পারি না, কারণ কোরআন ও সুন্নাহ বলছেন তোমরা তাদেরকে গালি দিও না, তাদের ঠাট্টা করো না, তাদের বিদ্রুপ করো না, এরা আল্লাহকে বাদ দিয়ে অন্য ইবাদত করে, তাহলে তারা অজ্ঞতবশত আল্লাহকে গালি দিয়ে বলবে। সুতরাং একজন প্রকৃত মুসলিম কখনো মন্দির ভাঙতে পারে না, মির্জা ভাঙতে পারে না, চাট ভাঙতে পারে না, গুরুদ্বারা ভাঙতে পারে না, একজন প্রকৃত মুসলিম সব ধর্মের মানুষকে সম্মান করবে শ্রদ্ধা করবে, তবে তার কাছে তার ভিতরের বার্তাটাও পৌঁছে দিবে, এবং এটা আমাদের প্রত্যেক মুসলমানের জন্য হচ্ছে খরচ কম্পালসারি কাজ। ইনশাআল্লাহ আমরা আগামীতে চেষ্টা করবো যেন আমাদের ইসলামের যে তাওহীদের বার্তা সেটা অন্যান্য সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছে দেওয়া, এবং আমরা মুসলিম উম্মাহ যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে চলতে পারি, কোরআন এবং সহিহকে সঠিকভাবে বুঝে মেনে চলতে পারি, সেই অনুযায়ী কাজ করার পবিত্রকরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আজকে আমি শুরুতে তেলাওয়াত করেছিলাম সূরা ফুসিলাত 6 নম্বর 41 আয়াত নম্বর 33 ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাত ওয়া ক্বাওলা ইন্নানি মিনাল মুসলিমিন, তোমাদের মধ্যে কথায় উত্তম ব্যক্তি আর কে আছে যে মানুষকে তার রবের পথে আহ্বান করে সৎকারি উপদেশ দেয় এবং বলে আমি একজন মুসলিম। আর আমরা অনেকে অনেক মুসলিম ভাইরা যখন অমুসলিমদেরকে দাওয়াত দিতে যাই তখন ভাবি যে দেশের পরিস্থিতি ভালো নয়, অমুক সরকার দেশে আছে, অমুক ব্যক্তি এখন রাজত্ব করছেন, আমরা যদি দাওয়াত দিতে যাই তাহলে সমস্যায় পড়ব মুসলিমরা। আসলে আমরা ভাবি যে এটা শাসকের সমস্যা বা যে দল ক্ষমতায় আছে তাদের জন্য আমরা সমস্যা করছি, আমরা দাওয়াতের কাজ করতে পারবো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মুহাম্মদ 6 নম্বর 47 আয়াত নম্বর 38 যে তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে তোমাদের উপর অন্য জাতিকে আমরা প্রতিষ্ঠিত করবো তারা তোমাদের মতো হবে না। এবং আমরা যদি দেখি মুসলমানদের ইতিহাস স্পেনে বা আরব দেশে ইসলাম মুসলমানদের কি ঐতিহ্যই না ছিল, কিন্তু তারপরে অন্য সম্প্রদায় এসে তাদের উপর প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যদি আমাদের নিজের দায়িত্বটা পালন না করি তাহলে আল্লাহ আমাদের উপরে এমন জাতিকে এনে দেবেন যারা আমাদেরকে ঘৃণা করে, আছে যে তারা এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন ক্ষুধার্ত বাঘ তার শিকারের উপরে ঝাঁপিয়ে পড়ে, অথবা একজন ক্ষুধার্ত ব্যক্তি তার খাওয়ার পাওয়ার পরে সেই খাবারের দিকে ঝাঁপিয়ে পড়ে, ঠিক সেরকম অবস্থা আমাদের উপর সেই দল বা সেই লোকই আমাদের উপর ক্ষমতায় আসবে, সেই জাতি ক্ষমতায় আসবে যারা আমাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করে। আর দেখুন ভারতবর্ষের বুকে আমরা যদি দেখি প্রায় 25 কোটিরও বেশি মুসলিম রয়েছে, কিন্তু কজন মানুষ পাঁচ অক্ষর সড়ক সঠিকভাবে আদায় করে আমরা কজন নারী যথাযথভাবে পর্দা করি করি না, আমরা যদি আল্লাহর বিধানকে সঠিকভাবে না পালন করি তাহলে তো অবসম্ভাবী, কারণ আয়াত আল্লাহ বলছেন যে আমি অন্য জাতিকে তোমাদের উপরে এনে দেবো যারা তোমাদেরকে ঘৃণা করে, স্বাভাবিক আমাদের উপরে অবস্থা আসবে। সুতরাং এই অবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী, আমরা যদি সঠিকভাবে পর্যাপ্ত সড়ক আদায় করি, আমাদের মহিলারা যদি সঠিকভাবে পর্দা করে, আমরা যদি সঠিকভাবে মানুষের কাছে দাওয়াত দিই, সৎ কাজে উপদেশ দিই, অসৎ কাজ থেকে বিরত রাখি, তাহলে ইনশাআল্লাহ এই বিপদ থেকে আমরা দূর হবো বা এই জাতির হাত থেকে আমরা রক্ষা পাবো ইনশাআল্লাহ। সুতরাং আমাদের প্রত্যেকের জন্য হচ্ছে আমরা দাওয়াত দেবো, আর আমরা এই কোরআন এবং সহিহ হাদিসগুলোকে যদি বুঝে পড়ি তাহলেই কাজটা করতে পারবো, যারা আমরা আলিম নই যেমন আমি আলিম নই তো আমি জানার চেষ্টা করি কোরআন হাদিস পড়ে যতটুকু পারি জানার চেষ্টা করি, উলামায়ে কেরাম থেকে যতটুকু পারছি শিখে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে দাওয়াতের কাজ করার চেষ্টা করছি। তবে একটা বিষয় তাই আমরা সম্মুখীন হই যারা আমরা জেনারেল লাইনের ছাত্র যারা আমরা সাধারণ মুসলিম, তারা ভাবি যে আমরা যদি কোরআনটা বুঝতে যাই তাহলে আমরা সাধারণ মুসলিম যেহেতু আমরা আরবি জানি না বেশিরভাগই তাই আমরা হয়তো বিভ্রান্ত হবো উধা হয়ে যাবো। অনেকে বলে অনেক আলিম ওলামা আছে যারা বলেন যে সাধারণ মুসলমান যদি কোরআন নিজে থেকে বুঝতে যায় তাহলে তারা বিভ্রান্ত হবে, আমি বুঝতে পারি না যে পবিত্র কোরআনের সূরা তোমার 6 নম্বর 54 8 নম্বর 17 8 নম্বর 22 8 নম্বর 40 একসাথে চারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া লাকাদ ইয়াসসারনা আল-কুরআন লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকি, আমি তোমাদের জন্য কোরআনকে সহজে উন্মুক্ত করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো।
এরপরে কি তো কেউ আছে যে উপদেশ গ্রহণ করবে না? সুতরাং যে কোরআন আল্লাহর বাণী, সে আল্লাহ স্বয়ং বলছে যে আমি কোরআনকে সহজ এবং উন্মুক্ত করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। সূরা বাকারার সামনে মধ্যে আয়াত নম্বর 141 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আমার বিধানকে এভাবে সুস্পষ্টভাবে বর্ণনা করেছি যাতে তোমরা বুঝতে পারো। সুতরাং কোরআনকে আল্লাহ সহজ করে দিয়েছেন যাতে আমরা বুঝতে পারি। সুতরাং আমাদের প্রত্যেকটা মুসলমানকে কোরআনটা বুঝে পড়ার চেষ্টা করতে হবে। আমরা বুঝে যাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রথম নির্দেশনাটা দেননি সালাত আদায় করো বা সিয়াম পালন করো তোমার যাকাত দাও, কিন্তু প্রথম নির্দেশনাটা দিয়েছিল কি? প্রথম আয়াত নাজিল হয় সূরা ইখলাস নম্বর 96 আয়াত নম্বর 1, ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি খালাক খালাক আল ইনসান মিন আলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আলাক থেকে, জমাট বিয়ুক্ত রক্তপিণ্ড থেকে। এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর লেখা সূরা ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ড হাদিস নম্বর 224, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম পুরুষ এবং নারীর জন্য ফরজ হলো দিন ইল অর্জন করা। সুতরাং আমাদের প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আছে আমরা দিন ইল অর্জন করবো, কোরআন হাদিসগুলো বুঝে পড়ার চেষ্টা করবো। এবং অবশ্যই যে আজকে আমি আর বক্তব্য মধ্যে উল্লেখ করেছি সূরা নিসা ষ নম্বর 4 আয়াত অনুসার যে আমরা পরামর্শ নেবো উলামায়ে কেরামের ও তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সেই অনুযায়ী আমরা সেইগুলো মেনে চলার চেষ্টা করবো এবং অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো, দাওয়াত দেওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআন এবং সাহিদ সঠিকভাবে বুঝে পড়ার এবং অন্যদের মাঝে সেগুলো দাওয়াত দেওয়া, ইসলাম দেওয়া এবং নিজেরাও মূলত প্রথমত আমরা সেগুলো বুঝার পর নিজেরা যেন আমল করি এবং আমল করার পর সেটা যেন পৌঁছে দিই। কারণ সূরা সাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইয়া আল্লাযীনা আমানু, হে মুমিনগণ তোমরা তা করো কেন, তা বলো কেন যা তোমরা নিজেরা করো না। সুতরাং আমরা যেন অন্যকে অন্যকে বলবো এক আল্লাহর ইবাদত করা, আল্লাহকে মান্য করা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা, তখন আমরা নিজেরাও যেন সেই কাজটা করি সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো ইনশাআল্লাহ আমরা আমাদের সাহেবদের কাছ থেকে শুনব জ্ঞান গল্প আলোচনা। আমার ক্ষুদ্র জ্ঞান আমি এটুকু আপনাদের সামনে যেটুকু জানি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, ভুল হলে ইনশাআল্লাহ ক্ষমা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত, এবং তারপরে সাহেবদের কাছে ক্ষমা চাইবো যে ভুল হয়েছে। এবং প্রথমে আমার নাম প্রথমে সাইক লাগিয়েছেন, পরে হাফিজুল্লাহ লাগিয়েছেন যে না সাইক আমি এগুলো যোগ্য নই, আমি একজন সামান্য মোবাইল জানার চেষ্টা করছি। আসিফ আনোয়ার আহমেদ আমার মালদা রাজাপুর গ্রামে একটি গ্লোবাল পিস ফাউন্ডেশন নামে একটি চ্যারিটেবল ট্রাস্ট আছে যেটার মাধ্যমে আমরা দাওয়াতের কাজ করি, চেষ্টা করছি ইনশাআল্লাহ সাহিত্যের সাথে নিয়ে। তো ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সাহিত্যকে আমরা পাশে যাবো ইনশাআল্লাহ, যেন আমরা এই দাওয়াতের কাজ করতে পারি এবং কোরআন হাদিসের মেনে চলতে পারি। আপনাদের সকলের কাছে দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।